আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের টাঙ্গুরা হাওর ভ্রমণ সুনামগঞ্জে। গত পর্বগুলোতে আপনারা দেখেছেন জাদুকাটা নদী, বারিকা টিলা, শিমুল বাগান। এই পর্বে আমরা আপনাদের জন্য উপস্থাপন করব নীলাদ্রি লেক। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে নীলাদ্রি লেক। আমরা আজ রাত নীলাদ্রি লেকে অবস্থান করব এবং এর আশপাশের সৌন্দর্য উপভোগ করব। আমাদের মূল পর্বে যাওয়ার আগে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা যারা সুনামগঞ্জ টাঙ্গুরা হাওর ভ্রমণ করতে আসবেন, তারা ঢাকা থেকে কিভাবে আসবেন? প্রতিদিন ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে মামুন ও শ্যামলী পরিবহনে বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মোয়াখালী থেকে ছেড়ে যায় এনা পরিবহনের বাস। এইসব নন এসি বাসে জনপ্রতি টিকিট কাটতে 550 টাকা লাগে। যারা সুনামগঞ্জ পৌঁছায় প্রায় 6 ঘন্টা সময় লাগে। এইসব নন এসি বাসের জনপ্রতি টিকিট কাটতে 550 টাকা লাগে আর সুনামগঞ্জ পৌঁছাইতে প্রায় 6 ঘন্টা সময় লাগে। সুনামগঞ্জ শহরের নতুন ব্রিজ এলাকায় টেকের ঘাট যাবার জন্য মোটরসাইকেল ভাড়া পাবেন। রিজার্ভ নিলে মোটরসাইকেল ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা পর্যন্ত। যাত্রাপথে জাদুকাটা নদী পার হওয়ার সময় জনপ্রতি 5 টাকা, মোটরসাইকেলের জন্য 10 টাকা ভাড়া দিতে হবে। সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলে লাউডের গড় পর্যন্ত ভাড়া আসতে লাগে 200 টাকা। সেখান থেকে জাদুকাটা নদী পার হয়ে বারিকা টিলা থেকে 120 টাকা ভাড়ায় টিকিট কাট যাবার মোটরসাইকেল হবে। উল্লেখযোগ্য, মোটরসাইকেল রিজার্ভ কিংবা ভাড়ার ক্ষেত্রে 2 জন ধরা হয়ে থাকে। আশা করি এই ইনফরমেশনটি সুনামগঞ্জ আসার জন্য আপনাদের কাজে লাগবে। আমরা গত পর্বগুলোতে শিমুল বাগান, বারিকা টিলা, জাদুকাটা নদী সম্পর্কে আপনাদেরকে দেখাইলাম এর আশপাশের সৌন্দর্য। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে নীলাদ্রি লেক। আমাদের এখনকার গন্তব্য নীলাদ্রি লেক। স্থানীয়রা যাকে শহীদ সিরাজ লেক নামে চেনেন, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা বাংলাদেশের উপজেলা তাহিরপুরে অবস্থিত এই লেকটি সীমান্তবর্তী টেকেরগাঁট চুনাপাথর খনিজ প্রকল্পের পরিত্যক্ত। এই কোয়ারিটি 1940 সালে চুনাপাথর সংগ্রহ শুরু করে। এখানে চুনাপাথর সংগ্রহ করে সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্মিত আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে প্রয়োজনীয় চাহিদা মেটানো হতো। 1947 সালে দেশভাগের পর বিভিন্ন সমস্যা ও ব্যয় বৃদ্ধি দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় এই সকল কার্যক্রম। পরে 1960 সালে সিমেন্ট ফ্যাক্টরি চালু রাখার জন্য চুনাপাথরের প্রয়োজনে ভূমি জরিপ চালিয়ে সীমান্তবর্তী টেকেরঘাট এলাকায় 327 একর জায়গায় চুনাপাথরের সন্ধান পায় বিসিআইসি কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে 1966 সালে খনিজ পাথর প্রকল্পের মাইনিংয়ের মাধ্যমে দীর্ঘদিন পাথর উত্তোলন করা হয়। 1996 সালে এই প্রকল্পটি একটি লোকসানি প্রতিষ্ঠান হিসাব দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোয়ারি থেকে চুনাপাথর উত্তোলন বন্ধ করে দেয়। মুক্তিযুদ্ধের একজন শহীদ সিরাজুল ইসলামের নাম অনুসারে এই হ্রদের নামকরণ করা হয় শহীদ সিরাজ লেক।
মোহাম্মদ সিরাজুল ইসলাম 1952 সালে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ফিরনি গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও কাগজে কলমে এই লেকটির নাম শহীদ সিরাজ লেক, কিন্তু ব্রাহ্মণ কমিউনিটিতে এই লেককে নীলাদ্রির নামে অধিক পরিচিত। অবশ্যই স্থানীয় লোকজন একে টেকেরঘাট পাথর কোয়ারি নামে চিনেন। লেকের চমৎকার নীলপানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন। নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান, বারেকটিলা এবং টাঙ্গুরা হাওরের দূরত্ব কাছাকাছি হওয়ায় আপনি চাইলে সময় বাক করে পছন্দের জায়গাগুলো দেখে ফেলতে পারেন আমাদের মতো। সাধারণত বর্ষাকালে টাঙ্গুরা হাওর ভ্রমণ বেশি উপভোগ্য, তাই বর্ষাকালে টাঙ্গুরা হাওর সহ নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান, বারেকটিলা ভ্রমণ করতে ভ্রমণ গাইডের টাঙ্গুরা হাওর পরিকল্পনা হিসেবে দেখে নিতে পারেন। এছাড়া শুকনো মৌসুমে কিংবা একদিনে নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান, বারেকটিলা দেখতে সুনামগঞ্জ শহরে মোটরসাইকেল রিজার্ভ নিয়ে নিতে পারেন। নীলাদ্রি লেক সম্পর্কে কিছু সতর্কতা এবং পরামর্শ। নীলাদ্রি লেকের গভীরতা অনেক বেশি হওয়ায় লেকের পানিতে নামতে বা সাঁতার কাটতে অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করুন। একদিনে সবগুলো জায়গা দেখতে সময়ের প্রতি যত্নবান হন, কেনাকাটার ক্ষেত্রে দরদাম করে নিন, স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করুন এবং প্রয়োজনে সাহায্য নিন। আজকে আমরা রাত্রি যাপন করব আমাদের ট্রলারের ভিতরে হাওরের পানিতে বাসতে বাসতে। একদিকে নীলাদ্রির লেক, অন্যদিকে হাওরের জলরাশি। আমাদের ট্যুর অপারেটররা আমাদের জন্য স্থানীয় লোকসঙ্গীতদেরকে আমন্ত্রণ জানিয়েছে স্থানীয় বাউল সঙ্গীত পরিবেশন করার জন্য। আমরা আজ সারা রাত বাউল সঙ্গীত উপভোগ করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের পরবর্তী পর্বগুলো দেখার জন্য অপেক্ষা করবেন।
বন্ধুরা, এই তো আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য শহীদ সিরাজ লেক, যাকে আপনারা নীলাদ্রি লেক নামে অভিহিত করেন। একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভারত। ভারতের আকাশচুম্বী সবুজ বেষ্টিত পাহাড় আর বাংলাদেশের নীলাদ্রি লেকের নীল জলরাশি মনকে করে প্রফুল্ল প্রশান্তি। নীলাদ্রি লেকের পাশে ছোট ছোট টিলাগুলো নিউজিল্যান্ডের ভূমির মতো দেখতে, সবুজ উঁচু নিচু। আপনারা অনেকেই নীলাদ্রি লেকের আশপাশের সৌন্দর্য দেখে একে বাংলার কাশ্মীরও বলে থাকেন। আসলে খুব চমৎকার একটি জায়গা, না আসলে হয়তো বুঝতামই না। আমি আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একবার হলেও নীলাদ্রি লেক এসে ঘুরে যাবেন। এখানে না আসলে বুঝবেন না আসলে নীলাদ্রি লেক কতটুকু সুন্দর। আসলে ভাবাই যায় না বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি জায়গা আছে। বাংলাদেশ এবং ভারতকে দুই ভাগ করছে এই নীলাদ্রি লেকের পার্ট। খুবই আফসোস লাগতেছে, বড় বড় পাহাড়গুলো ভারতের মধ্যে পড়ে গেছে, ওইখানে যাইতে পারছি না আমরা। কারণ হচ্ছে সীমান্তর ওই পারে যাওয়ার জন্য বারবার নিষেধ করা হচ্ছে বিডিআর এবং বিএসএফ এর পক্ষ থেকে। আমরা আজকে রাত্রে এখানে অবস্থান করব, রাত্রে এখানে কাটায় সকালে আমরা আমাদের মেন গন্তব্য টাঙ্গুরা হাওড় যাব। তো রাত্রে আমাদের জন্য গান বাজনা ব্যবস্থা করছেন বিত্ত ট্রাভেলার্স অ্যান্ড ট্যুরিজম। আমরা গান বাজনা উপভোগ করব। রাত্রে আমাদের খাওয়ারের মেনুতে ওনারা হাঁসের মাংস এবং পোলাওর ব্যবস্থা করছেন। আশা করি রাত্রের খাওয়াটা আমাদের জন্য উপভোগ্য হবে। তো আমরা যারা ঘুরতে আসছি সবাইয়ের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ বাপৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে অলরেডি। সবাই একসাথে মিলেমিশে আমরা খাওয়া দাওয়া ঘোরাঘুরি আড্ডা ভালোই উপভোগ করতেছি। আমরা যারা আপনারা আসবেন অবশ্যই গ্রুপ আকারে আসার চেষ্টা করবেন, তাহলে ভালোভাবে আপনারা এনজয় করতে পারবেন। আর যারা আসবেন অবশ্যই এক রাত এখানে থাকার চেষ্টা করবেন। যদি এখানে থাকার জন্য কোনো রেস্টুরেন্ট বা হোটেলের ব্যবস্থা নেই, হয়তো তাঁবু টাঙ্গিয়ে বা ট্রলারে অবস্থান করতে হবে আপনাদেরকে। রাতে জলরাশি, একদিকে লেক, একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভারত, এর মধ্যে বাউল সঙ্গীত, কোনোরকম একটা অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। তো বন্ধুরা চলুন এখন আপনারা আমাদের সাথে বাউল সঙ্গীত উপভোগ করবেন।
সবাই সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বছরে অন্তত একটি জায়গা হলে ভ্রমণ করুন, নিজের মনকে প্রশান্তি রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।